বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এম সাইফুর রহমান ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতির ভিত রচিত হয়। 6 সেপ্টেম্বর সিলেটে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এম সাইফুর রহমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তার সাফল্য দিয়ে, তার অগ্রগতি দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে, না হলে এই মানুষটা তো কবে ফিরেন বাংলাদেশ ছেড়ে চলে যেত। কারণ এই ধরনের মানুষ সব জায়গায় সব জায়গায় কাজ করতে পারে, কিন্তু তিনি কখনো হতাশ ছিলেন না। তার উপরে যত আক্রমণ এসেছে, যত অপমান এসেছে, যত বিরোধিতা এসেছে, সাইফুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এই সরকারের যত উন্নয়ন হয়েছে সিলেট বিভাগে, দেশ জাতীয় এবং রহমানের নামে জনাব সাইফুর রহমান যা করেছেন তার স্মৃতিভাগ কোনো সরকার কেউ করতে পারে না।